যারা এই গ্রাফিক্স কার্ডটা কিনে নো ডিসপ্লে শিকার হয়েছেন তারা এই ভিডিওর দ্বারা প্রবলেমটাকে সলভ করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো একটা গ্রাফিক্স কার্ড নিয়ে, ইন্টেল A380 একটি মডেলের গ্রাফিক্স কার্ড, DDR6-এর একটি গ্রাফিক্স কার্ড। এটার র্যাম হচ্ছে 6 GB। তো এটা কিছু কিছু মাদার বোর্ডে লাগানোর পর নো ডিসপ্লে আসে, তো এটা কিসের জন্য নো ডিসপ্লে আসে সেটা নিয়ে কথা বলবো। তো দেখতেই থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। যারা এই গ্রাফিক্স কার্ডটা কিনে নো ডিসপ্লে শিকার হয়েছেন তারা এই ভিডিওর দ্বারা প্রবলেমটাকে সলভ করতে পারবেন। প্রথমত হচ্ছে এটা একটি লেটেস্ট গ্রাফিক্স কার্ড। তো এই গ্রাফিক্স কার্ডটা লেটেস্ট হওয়ার কারণে 10 জেনারেশন যে মাদারবোর্ডগুলো আছে ওগুলো যেহেতু অনায়াসে পাবে, 10 জেনারেশনের নিচে যে মাদারবোর্ডগুলো আছে ওগুলোতে যদি PCI-4 স্লট থাকার শর্ত না পায়, তাহলে কিন্তু আপনি বায়োস আপডেট করলেই আপনার গ্রাফিক্স কার্ডটা সাপোর্ট পাবে। আর যদি PCI-4 না থাকে, যদি 3 থাকে, তাহলে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা কোনো মতেই সাপোর্ট পাবে না। তো এটা মাথায় রাখবেন সব সময় যে PCI-4 হতে হবে মাদারবোর্ডটা। আর যদি 4 হয় তারপরেও যদি না পায়, তাহলে কিন্তু আপনি বায়োস আপডেট করলে এই গ্রাফিক্স কার্ডটা লাগানো সম্ভব, সাপোর্ট পাওয়া সম্ভব। তো এই গ্রাফিক্স কার্ডটা কেনার সময় কিন্তু একটু বুঝে শুনে কিনবেন, যেন আপনার মাদারবোর্ডে PCI-4 4 থাকে, তাহলে আপনি এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করতে পারবেন। তো আমার মাদারবোর্ডে কিন্তু PCI-4 সাপোর্টেড, তার জন্য আমার কিন্তু বায়োস আপডেট না থাকার কারণে আমার মনিটরে নো ডিসপ্লে আসতো, আউটপুটটা আসতো না গ্রাফিক্স কার্ড থেকে। তো তার জন্য আমার বায়োসটাকে আপডেট করতে হবে। তো চলুন বায়োস কীভাবে আপডেট করে দেখাই। আমরা এখন গ্রাফিক্স কার্ডটা খুলে ফেলবো বায়োসটা আপডেট করার জন্য। আমাদের বায়োস কিন্তু আপডেট করা শেষ, এখনই রিস্টার্ট নিচ্ছে। হ্যাঁ, রিস্টার্ট হওয়ার পর এটা অন হবে, আবার আমরা বায়োসে ঢুকবো, ঢুকে চেক করবো বায়োসটা আপডেট হয়েছে কি না। রিস্টার্ট দিতে বলতেছে, এখন আমরা বায়োসে যাব। বায়োসে যাওয়ার পর দেখবো বায়োসটা আপডেট হয়েছে কি না। আমাদের বায়োস কিন্তু আপডেট হয়ে গেছে। আমাদের ড্রাইভার কিন্তু সেট আপ দেওয়া আছে, ড্রাইভারের আপডেটটা ড্রাইভার সেট আপ দেওয়া হয়েছে। এখানে গেম কন্ট্রোল, পারফরমেন্স, এখানে আপনার মানে জিপিইউ সিপিইউ কোনটা কত পার্সেন্ট চলে এটাই শো করে এখানে। ডিসপ্লে সেটিং এ আমার ডিসপ্লে আছে LG ফুল HD। আমরা একটা সেটিংয়ে যাই, সেটিংয়ে যাই সিস্টেমটা চেক করি।
CPU core 4 core 4 thread, 3.6 GB memory আছে 8 GB, আর ইন্টেল এআরসি জিপিইউ ড্রাইভার, জিপিইউ মডেলটা কিন্তু শো করতেছে এখানে। তারপরে এই যে এটা কিন্তু ইনেবল আছে আমাদের, রিসাইজেবল ইনেবল, রিসাইজেবল ইনেবল থাকলে কিন্তু আপনার পারফরমেন্সটা আরো ভালো পাবেন, এটাও ইনেবল করা আছে আমাদের। তো এই ছিল আজকের ভিডিও, তো যদি এই ভিডিও দ্বারা কারো হেল্প হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই, তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন।